আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সো লাইক আমাদের সবথেকে বড় কোয়েশ্চেন হচ্ছে যে আমরা ইংলিশে কথা বলবো কীভাবে সো চলুন আজকে আমরা এটাই শিখব আমরা ইংলিশে কথা বলবো কীভাবে সো উইজ আউট অ টাইম লেটস গেট ইজ স্টার্টেড সো এখন আমি কিছু কথা বলবো জাস্ট জাস্ট নর্মালি কিছু কথা বলবো অ্যান্ড এগুলি স্ক্রিনে উঠবে অ্যান্ড কথাগুলো বলার শেষে এই কথাগুলো আমি জাস্ট ইংলিশে বানিয়ে আপনাদের সামনে দেখাবো তাহলে আপনি ভালোভাবে খুবই সহজভাবে সব কিছু বুঝতে পারবেন অ্যান্ড আশা করছি আপনি এই ক্লাসটা দেখার পর ইংলিশে কথা বলা আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে আপনি যদি এফোর্ট দেন সচরণ অপেক্ষা কিসের লেটস ক্যাট রেস্টুর আমি এই ইউটিউব চ্যানেলটা বানিয়েছি আপনাদেরকে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্য আমি চাই সবাই ইংরেজি শিখুক তাই আমার সবটুকু দিয়ে আপনাদের হেল্প করবো ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে অনেক ক্লাস করে ফেলেছি এই চ্যানেলে সো আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমরা বেশিরভাগ আগে স্ট্রাকচার ক্লাস করেছি কারণ ওগুলি আপনাকে হেল্প করবে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এবং ভবিষ্যতে ইংরেজি সম্পর্কে আরও ক্লাস দেবো ইনশাল্লাহ সো এই যে আমি জাস্ট কথাটুকু বললাম সো এখন আমি জাস্ট এই সম্পূর্ণ কথাটার ইংলিশ আপনাদের কাছে তুলে ধরবো অ্যান্ড ইংলিশগুলো বানানোর সাথে সাথে আমি ইন ডিটেল বোঝাবো অ্যান্ড জাস্ট ভিডিওর সাথে থাকুন আই হোপ আপনি নতুন কিছু শিখতে চলেছেন সো চলুন প্রথমে সেন্টেন্সেসগুলো ভাগ করে নেওয়া যাক অ্যাকচুয়ালি বাংলা তো আমরা অনেক বড়ো একটা কথা বললাম সো এই বাংলা কথার মধ্যে সেন্টেন্সেসগুলো ভাগ করা যাক সো ভাগ হয়ে গেল এখন আমরা এই বাংলার সেন্টেন্সেসগুলোর ইংলিশ দেখে নেবো জাস্ট কীভাবে আপনি ইংলিশে বলবেন সো আপনি তো বাংলা বলতে পারবেন অবভিয়াসলি বাংলা বলতে পারবেন সো আপনি ইংরেজিতে কীভাবে এগুলো বলবেন জাস্ট এটা এখনই শিখবেন ওকে সো ভালোভাবে বুঝুন অ্যাকচুয়ালি স্যার প্রথম সেন্টেন্সে বলেছি আমি এই ইউটিউব চ্যানেলটা বানিয়েছি আপনাদেরকে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্য সেখন যেহেতু আমি অনেক স্ট্রাকচার্স ক্লাস করেছি আমার ইউটিউব চ্যানেলে সো আপনি দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন এই ক্লাসটা পর দেখবেন অ্যাকচুয়ালি সো আপনি যেমন দেখতে পাচ্ছেন আমি এই ইউটিউব চ্যানেলে অনেকে স্ট্রাকচার ক্লাস করেছি সো আপনি এই ভিডিওর পর দেখে নেবেন সো লাইক আমি এই ইউটিউব চ্যানেলটা বানিয়েছি আপনাদেরকে ইংরেজিতে কথা বলার শেখানোর জন্য স্যার আমরা প্রথমে দেখবো আমরা যে বাংলা কথাগুলো বলি ওই বাংলা কথাগুলোর মধ্যে আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে ওরা কোন স্ট্রাকচারের মধ্যে অ্যাকচুয়ালি আছে সো যেমন আমরা স্ট্রাকচার করেছি তো এই স্ট্রাকচারটা আমি করেছি ওকে সো আমি এই ইউটিউব চ্যানেলটা বানিয়েছি ওকে আপনাদেরকে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্য সো আমরা যখন বাংলায় বলে থাকি যে আমি খেয়েছি আমি গেয়েছি আমি করেছি সে এখানে এসেছে সো এরকম টাইপের যখন আমরা বাংলা সেন্টেন্স বলে থাকি তখন আমরা নিয়ে থাকি এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস বায়োগ্রাফি সেকেন্ড ফ্রম প্লাস আদার ওয়ার্ডস এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এরকম আমরা কিন্তু স্ট্রাকচার পেয়ে গেলাম ওকে সো এটা আমার বাংলা সেন্টেন্স আমরা কিন্তু স্ট্রাকচার পেয়ে গেলাম এখন আমরা ইংলিশ দেখব সো আপনারা এখন মনে জাগতে পারে যে সাবজেক্ট কী অ্যান্ড বারবার সেকেন্ড ফ্রম কী অ্যান্ড আদার ওয়ার্ডস কী সো শুনুন এটা প্রথমে আপনাকে বলা যাক সো সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে ওকে জাস্ট সিম্পল ভালোভাবে সহজভাবে বুঝুন অ্যান্ড ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া থাকা বোঝায় তাকে ভার্ভ বলে আদার ওয়ার্ডস এর বাংলা অর্থ অন্যান্য শব্দ এটা স্ট্রাকচার এক্সপ্লেন করার সময় বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সো এখন জাস্ট একটু বুঝবেন আমরা একটা বাংলা সেন্টেন্স নেব আমি সকাল থেকে এই মাঠে খেলা করছি এখন আমরা যেহেতু বাংলা বলছি দেন আমাদেরকে অবশ্যই স্ট্রাকচার জানতে হবে বাংলার সেন্টেন্স ইংলিশ করার জন্য তো আমরা এই বাংলা সেন্টেন্সের জন্য কোন স্ট্রাকচারটা লাগবে সেটা আমি আমার যখনই স্ট্রাকচার ক্লাস করাই তখন আমি বলে দিই এই সকল বাংলার সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সো আমি এটাও নিশ্চয়ই করেছি আমার ভিডিওতে আপনি কোন ভিডিওতে করেছি সেটা তো বলতে পারছি না বাট করিয়েছি আমার ভিডিওতে সো আমি সকাল থেকে এই মাঠে খেলা করছি সো এই সকল বাংলার সেন্টেন্সগুলো যেমন আমি সকাল থেকে খেলা করছি আমি দুই দিন ধরে কাজ করছি তারা দু ঘন্টা ধরে খেলা করছে সো এই বাংলার সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমাদেরকে নিতে হবে এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাফ অথবা হ্যাসবিন প্লাস পারবে ফোর্থফার্ম প্লাস আদারওয়ার্স স্যার আপনি বাংলা সেন্টেন্স এখানে আছে অ্যান্ড এর স্ট্রাকচারটা আপনি পেয়ে গেলেন এখন আমরা জাস্ট দেখবো সাবজেক্ট কী অ্যান্ড জাস্ট ভাবের ফোর্থ ফর্ম এটা কী অ্যান্ড আদার ওয়ার্ডসটা কী সেখানে আপনি জানেন যে সাবজেক্ট কাকে বলে অ্যান্ড ভাব কাকে বলে অ্যান্ড আদার ওয়ার্ডস কাকে বলে ওকে সেখন জাস্ট যেহেতু আমাদের স্ট্রাকচার হয়ে গেলো দেন আপনি জাস্ট এই স্ট্রাকচার অনুযায়ী সব কিছু বসে দেবেন সো আমরা প্রথমে বলেছি সাবজেক্ট তো এখানে এই সেন্টেন্সের মধ্যে কে কাজ করে আমি আমি সকাল থেকে মাঠে খেলা করছি ইট মিনস আমি কাজ করছি তো সাবজেক্টের জায়গায় আই লিখে দেবো তো যেহেতু এটা একটা রুল যে আই এর পরে হ্যাভ বিন বসবে অ্যান্ড সি হি ইট রাহুল এদের পরে হ্যাভ বিন বসবে ওকে অ্যান্ড দে উই এদের সঙ্গেও অ্যাকচুয়ালি হ্যাভ হবে ওকে হ্যাভ বিন হবে সো আই হ্যাভ বিন এখন ভাবের ফোর্থ ফর্ম ইট মিনস ভাবের সাথে আইনজি অ্যান্ড আপনি তুই জানেন যে প্রথমে আপনাকে ভার বার করতে হবে ওকে কোন ওয়ার্ড কোনো কিছু করা বোঝাচ্ছে সেখানে আমরা সকাল থেকে এই মাঠে খেলা করছি সো আমরা অ্যাকচুয়ালি খেলা করা এটা একটা কাজ ওকে যেহেতু খেলা করছি অ্যান্ড এর স্ট্রাকচার হচ্ছে এটা সেখানে আমরা খেলা করার ভার্বের ফোর্থ ফর্ম বসাবো ইট মিনস খেলা করার যে ভাবটা হবে যেমন প্লে হচ্ছে খেলা করা প্লে মানে হচ্ছে খেলা করা এটা হচ্ছে ভার্ভের ফার্স্ট ফর্ম অ্যান্ড ফ্লেট এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম অ্যান্ড ফ্লাইট এটা হচ্ছে ভার্ভের থার্ড ফর্ম অ্যান্ড প্লে ইং এটা হচ্ছে ভার্ভের ফোর্থ ফর্ম সো এটা হচ্ছে চারটে ফর্ম অ্যাকচুয়ালি ওকে তো আপনি জাস্ট এখানে ভার্ভের ফোর্থ ফর্ম আছে তো আপনাকে বসাতে হবে ফ্লেইং সো আই সাবজেক্ট হয়ে গেল আই হ্যাভ বিন বুঝে গেল স্ট্রাকচার অনুযায়ী দেন ফ্লেইং ইট মিন্স ভার্ব বসে গেলো ভারের পারফরমেন্স ভার্ভ তো ভার বসে গেলো সো আই হ্যাভ বিন ফ্লাইং এখন আদার ওয়ার্ডস সো আদার ওয়ার্ডস আছে আদার ওয়ার্ডস মানে হচ্ছে অন্যান্য শব্দ তো আপনি সাবজেক্টও হয়ে গেল সাবজেক্টও বসিয়ে দিলেন হ্যাভ বিনও বসিয়ে দিলেন অ্যান্ড ভার্ভও বসিয়ে দিলেন আপনার স্ট্রাকচার বাকি আছে আদার ওয়ার্ডস এখন আপনার বাংলা সেন্টেন্সে যা কিছু পড়ে আছে সেগুলো আপনি বসিয়ে দেবেন যেমন আই হ্যাভ বিন ফ্লাইং এখানে আমাদের পড়ে আছে ইন দিস ফিল্ড সিনস দিস মর্নিং আমি সকাল থেকে এই মাঠে খেলা করছি ইন ইংলিশ আই হ্যাভ বিন প্লে ইন দিস ফিল্ড সিন্স দিস মর্নিং সাবজেক্ট এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বিন এটা হচ্ছে ভার্বের ফোর্থ ফর্মের স্ট্রাকচার অনুযায়ী অ্যান্ড এটা হচ্ছে আদার ওয়ার্ডস সো আশা করি আপনি সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যান্ড আদার ওয়ার্ডস এটা বুঝেছেন এবং ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্ম অ্যান্ড ফোর্থ ফর্ম এটাও বুঝেছেন অ্যান্ড আদার ওয়ার্ডসও বুঝেছেন সেক্ষণ মেন পয়েন্ট আসা যাক আমি এই ইউটিউব চ্যানেলটা বানিয়েছি আপনাদেরকে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্য সেটা বড়ো মনে হলো খুবই ইজি জাস্ট ভালোভাবে বুঝুন সো আমরা যখন বাংলায় বলি আমি খেয়েছি আমি গেয়েছি আমি গোসল করেছি এই বাংলা সেন্টেন্সগুলো এই স্ট্রাকচারের ওপর মৃত্যুগুলো হবে তো যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলটা বানিয়েছি যেহেতু আমরা বানিয়েছি বলেছি সেই কারণে আমরা এই স্ট্রাকচার ইউজ করবো সো আমি ইউটিউব চ্যানেলটা বানিয়েছি আপনাদেরকে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্য তো আমি ইউটিউব চ্যানেলটা বানিয়েছি সো অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের মধ্যে এই পুরো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে সো সাবজেক্ট হচ্ছে আমি তো সাবজেক্ট আমি তো এখানে আই বসিয়ে দেবো এখন ভারতের সেকেন্ড ফর্ম বসাবো সো ভারবের সেকেন্ড ফর্ম হচ্ছে বানিয়েছি সো আই ক্রিয়েটেড দেন আদার ওয়ার্ডস বসিয়ে দেবো বাদ বাকি সব ওয়ার্ডসগুলো অ্যাকচুয়ালি বসিয়ে দেবো ওকে সো আমি এই ইউটিউব আমি বানিয়েছি আই ক্রিয়েটেড আমি এই ইউটিউব চ্যানেলটা বানিয়েছি সো আই ক্রিয়েটেড দিস ইউটিউব চ্যানেল আপনাদেরকে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্য টু টিচ ইউ টু স্পিক ইংলিশ এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের অ্যাকচুয়ালি আদার ওয়ার্ডসের ক্যাটাগরিতে পরে অন্যান্য শব্দগুলো অ্যাকচুয়ালি অ্যান্ড এটা সাবজেক্ট অ্যান্ড এটা হচ্ছে পারবে সেকেন্ড ফর্ম এটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্যান্য শব্দ এটা আমাদের ফার্স্ট ইন্ডিফাইড টেন্স আছে এই স্ট্রাকচারটা ওকে সো আমাদের ফার্স্ট সেন্টেন্স আপনি কিন্তু দেখতে পারলেন আমরা কীভাবে ইংলিশ করলাম এখন আমরা দ্বিতীয় দেখে নিই আমি চাই সবাই ইংরেজি শিখুক তাই আমার সবটুকু দিয়ে আপনাদের হেল্প করবো ইনশাআল্লাহ শেখুন আমি চাই সবাই ইংরেজি শিখুক আমার সবটুকু দিয়ে আপনাদের হেল্প করব। এখন আমাদের কিন্তু দুটোই স্ট্রাকচার নিতে হবে এখানে কিন্তু দু রকম অ্যাকচুয়ালি আমরা কথা বলছি সো আপনি বাংলায় যত রকমের কথা বলবেন তত রকমের আপনাকে স্ট্রাকচার ইউজ করতে হবে ওকে সো আমরা যেহেতু এখানে দু রকম কথা বলছি তো আপনাকে দু রকমের স্ট্রাকচার ব্যবহার করতে হবে আমি চাই সবাই ইংরেজি শিখুক ওকে এটা একটা একরকম কথা আমার সবটুকু দিয়ে আপনাদের হেল্প করব এটা একটা আলাদা রকম কথা তো আপনাদেরকে দুটো স্ট্রাকচার লাগবে সো আমি চাই সবাই ইংরাজি শিখুক তো আমরা এই স্ট্রাকচারটাও করিয়েছি আমি চাই তুমি যাও আমি চাই তুমি খাও আমি চাই তুমি কথা বলো এর স্ট্রাকচার আমরা জানি আমরা কিন্তু আমাদের ভিডিওতে শিখেছি আমাদের অতীতের ভিডিওতে সো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ান অথবা ওয়ান্স সাম প্লাস টু প্লাস হার ফার্স্ট ফ্রাম প্লাস আদার ওয়ার্ডস সো আমি চাই সবাই ইংরাজি শিখুক এখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সব কিছু বসিয়ে দেবো সাবজেক্ট হচ্ছে আই তারপর আয়ের পর ওয়ান্স হবে ওয়ান্স তো হয় না তো ওয়ান্স হবে অ্যান্ড ওয়ান্স হবে সি ইট রাহুল এগুলোর সাথে ওয়ান্স হবে সো আমি চাই তুমি ইংরেজি আমি চাই সবাই ইংরেজি শিখুক আই ওয়ান্ট সাম ওয়ান সো সাম ওয়ানের জায়গায় আমরা অ্যাকচুয়ালি যাদেরকে উল্লেখ করে বলবো যে আমি চাই তুমি যাও অথবা আমি চাই সে আসুক অথবা আমি চাই সবাই ইংরেজি শিখুক তো যাদেরকে উল্লেখ করছি আমরা সবাইকে উল্লেখ করছি সবাই ইংলিশে শিখুক তো সামনের জায়গায় আমরা সবাই লিখবো এভরি দেন সাম্যানের জায়গায় এভরি দেন টু দেন লার্ন ভের ফার্স্ট ফর্ম দেন আদার ওয়ার্ডস ইংলিশ তো আমাদের একটু স্ট্রাকচার কিন্তু হয়ে গেল এখন তাই আমার সবটুকুতে আপনাদের হেল্প করবেন ইনশাআল্লাহ সেখন এটা হচ্ছে ফিউশন ইন্ডেফিনাইট অ্যান্ড ফিউশন ইন স্ট্রাকচার তো আপনার জানেন যে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভারের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড সো তাই আমার সবটুকু দিয়ে আপনাদের হেল্প করবো সো এর ইংলিশে দেখা যাক সো সাবজেক্ট হচ্ছে সো যেহেতু এখানে লাইক হেল্প করবো বুঝাচ্ছি সেখানে আমরা আমি বুঝাচ্ছি যেহেতু আমি এখানে আমি উল্লেখ নি যে আমি আমার সবটুকু দিয়ে আপনাদের হেল্প করবো বাট আমরা কিন্তু আমি বুঝাচ্ছি যেহেতু করবো বুঝেছি সেখানে আমি এখানে আমরা মিন করছি সো আমির জন্য আমরা আয় লিখে নেবো ওকে সো আপনি যদি বাংলায় আমি উল্লেখ না করেন ইট ডাজ মিন আপনি ইংলিশে আমি উল্লেখ করবেন না ওকে তো আপনি আমি উল্লেখ করবেন তো আমিন ইংলিশ হচ্ছে আই এটা হচ্ছে সাবজেক্ট তো আই উইল 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 বসে গিয়েছে দেন ভাবের ফার্স্ট ফর্ম হেল্প আমি আমার সবটুকু দিয়ে আপনাদের হেল্প করবো সেখানে সাবজেক্টকে আমি আমি বসে গিয়েছি দেন ভাবকে সাহায্য করব দেন ভাবের জায়গায় আমরা ভাব বসেছি হেল্প হেল্পের আগে আমরা উইল বসাবো যেহেতু স্ট্রাকচার আছে তো আই উইল হেল্প তো এখন আদারওয়াইজ বসিয়ে দেবো দেন আই উইল হেল্প ই ইউ উইথ এভরিথিং আই have, inshallah. সো উইথ এভরিথিং আই have, মানে আমার সবটুকু দিই অ্যাকচুয়ালি দেন ইনশেআল্লাহ ওকে সেরকমভাবে আপনি ইংলিশে কথা বলতে পারবেন সো আপনি যখন স্ট্রাকচার শিখবেন এই স্ট্রাকচার্সগুলো অনেক প্র্যাকটিস করবেন অ্যান্ড এই বাংলা যখন আপনার মাথায় আসবে তখন অটোমেটিকলি আপনি ইংলিশে বলতে পারবেন সব কিছু সেখানে আমরা পড়তে দেখিনি আমরা ইতিমধ্যে অনেক ক্লাস করে ফেলেছি আমাদের এই চ্যানেলে সো আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন সেখানেও কিন্তু এখানে একটিমাত্র স্ট্রাকচার নেই ভালোভাবে বুঝবেন ওকে আমরা ইতিমধ্যে অনেক ক্লাস করে ফেলেছি আমার এই চ্যানেলে সো আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন এখানে কিন্তু লাইক অনেকগুলো স্ট্রাকচার আছে প্রায় তিন টাইপের স্ট্রাকচার আছে আমরা ইতিমধ্যে অনেক ক্লাস করে ফেলেছি আমাদের এই চ্যানেলে সো আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন সো আমরা তিন রকম স্ট্রাকচার দেখব অ্যান্ড এগুলো বাংলা ভাষাকে ইংলিশ করবো সো আমরা ইতিমধ্যে অনেক ক্লাস করে ফেলেছি আমাদের এই চ্যানেলে এই জন্য আমরা লিখব আমি খেয়েছি আমি গিয়েছি আমি কাজটা সম্পূর্ণ করেছি সে এখানে এসেছে এর জন্য স্ট্রাকচার হয়েছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস ভারবে থার্ড ফর্ম প্লাস আদারওয়ার্স তো আমরা এর জন্য লিখবো আমরা ইতিমধ্যে অনেক ক্লাস করে ফেলেছি আমাদের এই চ্যানেলে আমরা হচ্ছে সাবজেক্ট উই দেন স্ট্রাকচার ওই যে হ্যাভ দেন ভারবে থার্ড ফর্ম যেহেতু আমরা ইতিমধ্যে লিখি তাই আমরা ভার্বের থার্ড ফর্মের আগে অলরেডি লিখে নেব উই হ্যাভ অলরেডি কন্ডাক্টেড

যেহেতু এই কথাটা এই স্ট্রাকচারের মধ্যে পড়ছে তো আমরা এখন জাস্ট এটার ইংলিশ করবো ইফ ইউ হ্যাভেন্ট সিন দেম সো ইফ হচ্ছে ইফ সাবজেক্ট হচ্ছে ইউ অ্যান্ড ইউ এর পরে হ্যাভেন্ট বসেছে তারপর ভারভার থার্ড ফর্ম হচ্ছে সিন ইট মিনস সি স সিন ওকে সি হচ্ছে ভার্ভার ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্ম এটা হ্যাভেন্ট সিন দেম সো যেহেতু আমরা এখানে দেম উল্লেখ করেছি বাংলায় আমরা আপনি যদি না দেখে থাকেন এটুকু উল্লেখ আছে সো আপনি যদি না দেখে থাকেন বাট আমরা দেম উল্লেখ করেছি তো আপনি জাস্ট আমরা ক্লাসগুলোকে উল্লেখ করছি সেখানে আমরা দেম ইউজ করে দিয়েছি ইংলিশে যেহেতু আমরা বাংলায় বলিনি বাট ইংলিশে বলেছি ইটস নট আ বিগ ডিল কোনো সমস্যা নেই ওকে সো ইফ ইউ হ্যাভেন সিন দেম এখন তাহলে দেখে নিতে পারেন সো যেহেতু আমি যেতে পারি আমি খেতে পারি সে আসতে পারে এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস হ্যাঁ ভাবের ফার্স্ট রাম প্লাস আদারওয়ার্ডস সো যেহেতু আমরা এখানে ইফ অ্যাড করেছি সেখানে আমরা একটা কম অ্যাড করে দেবো কম অ্যাড করে দেবো দেন আমাদের এই তা হলে এর ইংলিশটা আর লিখতে হবে না আমরা এই জাস্ট এই স্ট্রাকচারই বসিয়ে দেবো সাবজেক্ট প্লাস ক্যান প্লাস চেক দেম আউট সো অ্যাকচুয়ালি চেক আউট এটা হচ্ছে একটা ফ্রেজাল ভাব সো আমরা এখানে ভালো জায়গায় বসিয়েছি চেক দেম আউট সো দেমটা মাঝখানে অ্যাড করেছি এটা ফ্রেজাল ভাব ওকে সো আপনি ফ্রেজাল ভাবও শিখবেন ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলে সো এরকমভাবে আপনি জাস্ট ইংলিশে বলবেন সেখানে আমরা এটাও দেখে নেবো আশা করি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ সো আশা করি আমি খাই আমি যাই আমি ঘুমাই এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে নিতে হবে জাস্ট স্ট্রাকচার হয়েছে সাবজেক্ট প্লাস আর ফার্স্ট টার্ম প্লাস আদার ওয়ার্ডস সো যেমন আমি যাই আই গো সে আসে হি খামস তাহলে আমি আশা করি যেহেতু আমরা আশা করি বুঝিয়েছি সেখানে আমরা আই বুঝাচ্ছি না তো যেহেতু আমরা আয় এখানে সাইলেন্ট রেখেছি ইট মিনস আই এখানে আমরা বলিনি বাট ইংলিশে আপনাকে বলতে হবে অ্যাকচুয়ালি সো সাবজেক্ট প্লাস আওয়ের ফার্স্ট রাম প্লাস আদার ওয়ার্স সো আমি আশা করি আই হোপ আদার ওয়ার্স নেই তো আমরা আদার ওয়ার্সের বসাবো না আমি আশা করি হয়ে গেল অনেক কিছু শিখতে পারবেন সো আপনি যেতে পারবেন খেতে পারবেন এর জন্য আমাদের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস উইল বি এই বিল প্লাস আওয়ার ফার্স্ট টার্ম প্লাস আদার ওয়ার্স তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ সো যেহেতু আমরা আশা করি অনেক কিছু শিখতে পারবেন এটা আমরা কী আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন অথবা আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমরা এটা বুঝাইছি তো আপনাকে অ্যাগেন আপনাকে ইংলিশে সাবজেক্ট নিতে হবে আপনি যদি বাংলায় সাবজেক্ট না বলেন তাহলে কিন্তু আমরা বুঝে যাই বাট আপনাকে ইংলিশে সাবজেক্ট নিতে হবে ওকে সাবজেক্ট নেওয়া প্রয়োজন সাবজেক্ট নিতে হবে সো অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ সো ইউ উইল বি এইবেল ওকে ইউ উইল বি এইবেল ঠিউ প্লাস ভারের ফার্স্ট ফর্ম এখানে শিখতে পারবেন তো শেখার ভার্ভেরটা শেখা হচ্ছে ভারের ফার্স্ট ফর্ম দেন আমরা ঠিউ লার্ন দেন আমরা ম্যানি থিংস অনেক কিছু দেন ইনশাল্লাহ তাহলে আমাদের পুরো সেন্টেন্স হয়েছে আই হোপ ইউ ইউল বি এবল টু লার্ন মেনি থিংস ইনচুয়াল এখন আমরা লাস্ট সেন্টেন্সের ইংলিশটা দেখে নেব আমরা বেশিরভাগই স্ট্রাকচার ক্লাস করেছি কারণ ওগুলি আপনাকে হেল্প করবে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এবং ভবিষ্যতে ইংরেজি সম্পর্কে আরও ক্লাস দেব ইনশাল্লাহ এখন তিন রকমের কথা এখানে কিন্তু লুকিয়ে আছে সো আপনাকে ভাবতে হবে আপনি যত রকমের কথা বলবেন আপনাকে তত রকমের স্ট্রাকচার ব্যবহার করতে হবে যেহেতু আমরা এখানে তিন রকমের কথা বলেছি সেখানে আমাদেরকে তিন রকমের স্ট্রাকচার ব্যবহার করতে হবে তো আমরা বেশিরভাগ স্ট্রাকচার ক্লাস করেছি এর জন্য আমরা লিখবো এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ফার ফার্স্ট সেকেন্ড ফর্ম প্লাস আদারওয়ার্স আমি গিয়েছি খেয়েছি আমি করেছি এর জন্য এই স্ট্রাকচারটা নেব অথবা আপনি হ্যাভ হ্যাস লাইক আমি করেছি খেয়েছি এর জন্য হ্যাভ হ্যাস থার্ড ফর্ম এই স্ট্রাকচারটাও হয় বাট আমরা এই স্ট্রাকচারও নিতে পারি উই মোস্টলি খভার্ড স্ট্রাকচার ক্লাসেস উই মোস্টলি খভার্ড স্ট্রাকচার ক্লাসেস সাবজেক্ট অ্যান্ড মোস্টলি মানে হচ্ছে বেশিরভাগ তো বেশিরভাগ কভার্ড হচ্ছে বার সেকেন্ড ফার্ম দেন আদার ওয়ার্ডস হচ্ছে আদার ওয়ার্ডস হচ্ছে স্ট্রাকচার ক্লাসেস উই মোস্টলি খভার্ড স্ট্রাকচার ক্লাসেস দেন একটা লিখেন বিকস কারণ ওগুলোই আপনাকে হেল্প করবে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সো এর ইংলিশটা হচ্ছে ওইগুলো আমি যাবো খাবো এর সেন্স যেখানে আছে সেখানে আমরা ফিউচার ইনডেফিনাইটলি ব্যবহার করব দোস দোস মানে হয়েছে ওগুলো অ্যান্ড ওগুলোই এর জন্য আমরা লিখবো দোজ আর হোয়াট তারপরে উইল লিখবো তারপরে ভারের ফার্স্ট ফর্ম তারপরে আদার ওয়ার্ডস লিখে দেবো যা থাকবে টেকনিক্যালি হলো দোজ আর হোয়াট উইল হেল্প ইউ ওগুলি আপনাকে হেল্প করবে জাস্ট এটুকুই থাকলো ইংলিশে কথা বলার ক্ষেত্রে এটাও আমি একটা আলাদা স্ট্রাকচারে করেছি সেইখানে আপনি জাস্ট এটুকুই করেন অ্যান্ড এটা আলাদা স্ট্রাকচারের ক্যাটাগরিতে আমরা ফেলছি দোজ আর হোয়াটস উইল হেল্প ইউ তারপরে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সো যাওয়ার ক্ষেত্রে ঘুমানোর ক্ষেত্রে এই ক্ষেত্রে ক্ষেত্রে টাইপের কথাগুলো আপনাকে বলতে হবে ইন প্লাস ভারের ফোর্থ ফর্ম দিয়ে তাহলে আপনি এখন লিখবেন ইন প্লাস ভারের ফোর্থ ফর্ম ইন ইজ স্পিকিং যেহেতু ইংলিশ আছে তো ইংলিশ আপনি বসে দেবেন যদি আদার্স থাকে আদার্স বসাতে পারেন ইন প্লাস ভারের ফোর্থ ফর্মের পর সো টেকনিক্যালি আমাদের সেন্টেন্স হলো দোজ আর ওয়ার্ডস উইল হ্যাভ হেভিন স্পোকেন ইংলিশ এবং ভবিষ্যতে ইংলিশ সম্পর্কে আরও ক্লাস দেবো এর জন্য আমি লিখবো আমি যাব খাবো আমি ঘুমাবো তারা আসবে আমি তোমাকে একটি পেন দেবো এই যে ভবিষ্যতে কোনো কিছু কাজ করবো তো এটা হচ্ছে ফিউচার ইন্ডেফিনেট স্ট্রাকচার অ্যান্ড ফিউচার ইন্ডেফিনেট স্ট্রাকচার তো আপনি জানেন সাবজেক্ট প্লাস উইল প্লাস আর ফার্স্ট ফ্রম প্লাস আদার ওয়ার্স সো আপনি জাস্ট এই স্ট্রাকচারটা ইউজ করবেন এখন এবং ওই জন্য আপনার জাস্ট অ্যান্ড লিখে দেবো একটা দেন In the future, we will provide more classes related to English. We use the subject and we, use to we subject to will use the instruction. So, we will provide the first form, then, other words, more classes related to English. And last time, inshallah. So, এরকমভাবে আপনি জাস্ট সেন্টেন্সেস বাংলা থেকে ইংলিশ করবেন এখন জাস্ট একটা কথা মনে রাখেন আপনি যে এই ক্লাসগুলো আমি করেছি ওগুলো তো দেখতে হবে আপনাকে অবশ্যই ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে তো আপনি যখনই স্ট্রাকচার শিখবেন ওই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করবেন তাহলে যত প্র্যাকটিস করবেন না তত আপনার মাইন্ড আর কি ফিট হয়ে যাবে দের আপনি যখনই ইংরেজিতে বড়ো বড়ো কথা বলতে যাবেন বড়ো বড়ো যেমন আমরা এখানে অনেক বড় একটা কথা বললাম এটা কিন্তু আমরা ভেঙে ভেঙে ট্রান্সলেট করে দিলাম দেন আমরা কিন্তু জাস্ট এটা সম্পূর্ণ একবারে বলতে পারি তো আপনিও যখন বড় বাক্য বলবেন তখন জাস্ট যেহেতু আপনি যদি অনেক স্ট্রাকচার জানেন আর আপনার ওই বাংলা যেই কথাটা বলেছেন ওই কথার মধ্যে ওই স্ট্রাকচারগুলো কথাগুলো যদি ইনক্লুড থাকে দেন আপনি অবশ্যই আপনার বাংলা সেন্টেন্সটা ইংলিশে বলতে পারবেন তো টেকনিক্যালি মেন পয়েন্ট হচ্ছে আপনি স্ট্রাকচার শিখুন অনেক অ্যান্ড যত বেশি স্ট্রাকচার জানবেন তত বেশি বাংলা সেন্টেন্স ইংলিশে করতে পারবেন যত বড় সেন্টেন্স হোক ইটস ওন্ট বি আ প্রবলেম so you can just go to the okay? i created this youtube channel to teach you to speak english. i want everyone to learn english. i'll help you with everything i have, inshallah. we have already conducted many classes on this channel, so if you haven't seen them, you can check them out. i hope you'll be able to learn a lot of things, inshallah. we mostly cover structured classes because those that are what will help you, when you speak in speaking english, and in the future we'll provide more classes related to english, inshallah. সো এরকমভাবে আপনি বড় সেন্টেন্সও বলতে পারবেন যেমন আমি এরকম বললাম সো এটি ছিল আজকে আমাদের ক্লাস অ্যান্ড আই হোপ আপনার ভিউ ভালো লেগেছে অ্যান্ড আই হোপ আপনার কাছে সব কিছু ক্লিয়ার যদি আপনার কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্টে জানান আমি আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেবো অ্যান্ড আই হোপ আপনার ভিউটা ভালো লেগেছে সো আমি সেরা চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে ইংলিশে কথা বলা শেখানোর জন্য সো যদি বাই অ্যানি চান্স কোনো ডাউট থেকে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাআল্লাহ So, thank you so much for watching the video till the end. Bao tagwin, ebong shusu tagwin. Abo tagkan, adonubi ji video Till then, take care of yourselves, brothers, and sisters. And bye bye.